দেখছেন সংবাদ সারাদিন জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা, সেনার কনভয়ে হামলা জঙ্গিদের এবং এই ঘটনায় শহীদ হয়েছেন এক জওয়ান, আহত চার জওয়ান আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো জম্মু কাশ্মীরে বায়ুসেনার উপরে হামলা জঙ্গিদের, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ এক জওয়ান, আহত চার জওয়ান তারা আপাতত চিকিৎসাধীন রয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। জম্মু কাশ্মীরে পুঞ্চে সেনা জঙ্গির গুলির লড়াই এবং এই ঘটনায় ইতিমধ্যে একজন শহীদ হয়েছেন, আহত চার জওয়ান তারা হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে, এবং জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযানও চলছে। জম্মু কাশ্মীরের বায়ুসেনার কনভয়ে হামলা জঙ্গির এবং সেনা জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন এক জওয়ান, আপাতত চারজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং জঙ্গির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে সেখানে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে, পুঞ্জের জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলা, বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা এবং ইতিমধ্যে শহীদ হয়েছেন একজন, আহত আরও চার জওয়ান তারা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন।